4 দিন আগে আমার জেনুভেশন তাহলে 3 দিন আগে আমার সাথে কিন্তু ওনার কথা হয়েছে অনেকক্ষণ। সেই অভিযোগে দেখতে পাচ্ছি যে জন্মদিনের দিন নাকি বাসায় এসেছিল এবং ছাদে যাওয়ার পর বলা হয়েছে যে আমি তাকে হ্যারাস করেছি। কাইন্ডলি আমার কথাগুলো দেবেন, অনেক সময় দেখছি যে সাংবাদিকরা আমার সাথে কথা বলছে কিন্তু কথা বলার পর তারা আমার কথাগুলো দিচ্ছে না এবং হেডলাইনটা করছে অন্যভাবে। তারপর সন্ধ্যার আগে দিয়ে চলে গেছে এবং বলেছেন যে ক্রিসমাসের সময় আবার ছাত্রেরই কথা হয়েছে, আমাকে বললো যে চিন্তা করবেন না স্যার, আপনি যত্ন নেবেন, নিজের স্পেস করবেন না। মেসেজ জন্য আমাকে লিখেছেন যে আপনার মনের যে শুভ এবং সুন্দর প্রভাব উদ্দেশ্যপ্রণোদিত বা আপনাকে হেয় করার জন্য করছে এরকমটি মনে করছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার নাম মহিউদ্দিন মধু, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। স্যার আমি বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আপনার বিরুদ্ধে স্যার কিছু অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে, স্যার আপনার কোনো মন্তব্য আছে কি এই বিষয়ে? মন্তব্য তো অনেক মন্তব্যই তো আছে, অনেক বক্তব্য আছে, কিন্তু আমার কথা তো মানে আমি তো বক্তব্য তো সুযোগই পাইনি, আগেই তো আন্দোলন, আগেই তো সবকিছু হয়ে গেল, মানে এত কিছু মানে ক্লাস বর্জন শুনলাম, মানে কিছু হলো, আমার বক্তব্য তো কেউ জানতে চাইল না, তাই না? এবং আগেই রিপোর্ট হয়ে গেল, আমার ছবি দিয়ে রিপোর্ট হয়ে গেল, তাই তো অভিযোগ মানেই তো যে ইনি দোষী, ইনি দোষ করেছেন তার অভিযোগ প্রমাণিত হতে হবে। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও অ্যাপিল করা যেতে পারে, যে কোথাও রায় এসে যাওয়ার পর অ্যাপিল করা যায়। আর এখানে তো অভিযোগ এখন আমাকে এখনো অফিসিয়ালি জানানো হয়নি যে আপনাকে আসতে হবে তদন্ত কমিটি, সে তদন্ত কমিটিও হয়তো হয়নি, এর মধ্যেই এত রিপোর্ট এত কিছু তো, এবং তার কদিন আগে আমাকে আরেকটা রিপোর্ট হয়েছিল, সেটাও ভুল ব্যাপার কারণ সেখানে আমার কোনো দায় ছিল না। কাইন্ডলি আমার কথাগুলো দেবেন, অনেক সময় দেখছি যে সাংবাদিকরা আমার সাথে কথা বলছে কিন্তু কথা বলার পর তারা আমার কথাগুলো দিচ্ছে না এবং হেডলাইনটা করছে অন্যভাবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার 6 তারিখ থেকেই আমার এগেনস্টে রিপোর্ট হচ্ছে এবং পরীক্ষায় নম্বর কম দেওয়ার ওখানে বসিয়ে দিয়েছি, তো আমি তো একা নাম্বার কম দিইনি, একা তো নাম্বার কম দিইনি আমি, এখানে তো নিশ্চয়ই আরো টিচাররা ছিলেন, নিশ্চয়ই না অবশ্যই আরো টিচার আছে, আরো 3 জন টিচার ছিলেন, তো 4 জন যে শিক্ষক মিলে ভাইভাতে যে নাম্বার দিলেন, একা তো আমার নাম্বারে চূড়ান্ত নাম্বার হয়নি, 4 জনের নাম্বার গড় করে চূড়ান্ত নাম্বার হয়েছে, ফলে এককভাবে তো আমার নম্বর কম দেওয়ার কোনো সুযোগ নেই। তো ফলে কিন্তু আমাকেই বারো বলা হচ্ছে আমি দায়ী, আমি ধসিয়ে দিয়েছি, কনফারেন্সের খাতা আমি দেখেছি, আরেকজন দেখেছে, থার্ড এক্সামিনের কাছেও গেছে, কিন্তু বলা হচ্ছে যে সবসময় আমি দায়ী। তো এভাবে যদি আমাকেই দায় দেওয়া হয় তো অযৌক্তিক, কিন্তু রিপোর্ট হচ্ছে একের পর এক যে উনি ধসিয়ে দিলেন, প্রতিহিংসা নম্বর কম দিলেন, তাহলে হোয়াট অ্যাবাউট দি আদার টিচার্স, তারা কি করলেন? তারা যদি বেশি দিতেন তাহলে তো নাম্বার বেড়ে যেত, তার মানে তারাও কম দিয়েছেন, এই কারণে হয়তো কম পেয়েছে, কথা 4 জন নম্বর গড় করে হয়েছে। তো এই রিপোর্টগুলো যখন আসছে আসছে এবং আমি তো এক ধরনের খুব মানে খুব বিস্মিত হলাম যে আমাকে কেন শুধু দায়ী করা হচ্ছে, তখন আমি শুনলাম যে এরকম নাকি আমার বিরুদ্ধে এরকম নানা রকমের অভিযোগ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাকে কেউ কেউ বললো সাংবাদিকরা বা অন্যরা যে আপনার বিরুদ্ধে এরকম ভাবে নারী শিক্ষার্থীকে অভিযোগ করানোর চেষ্টা করানো হচ্ছে, তো আমি বললাম যে মানে কেউ কেউ সতর্কতার অভিযোগ করতে এসছে বলে যে না চেষ্টা করানো হচ্ছে, এরকম আমাকে একাধিক জায়গা থেকে তবে 2 দিন বলা হলো, তখন আমি তো চিঠিও করেছি, চিঠি করেছি হলো আপনার শুক্রবার, শুক্রবার জিডি করেছি, আর শনিবার দিন দেখলাম যে এরকম ঘটনা করতে গেলে অভিযোগ আসলো, আমি জিডি করেছিলাম এই কথা বলে যে কেউ কেউ জানাচ্ছে, আমি জানতে পারছি বিভিন্ন জনের কাছ থেকে যে আমার বিরুদ্ধে নাকি জোর করে অভিযোগ করার চেষ্টা করা হচ্ছে, তাই আমি এই জন্য নিরাপত্তিহীনতায় ভুগছি, মানুষের কণ্ঠায় ভুগছি, তাই আগে জিডি করলাম। তো সেটা করেছিলাম 9 তারিখ রাতে, 10 তারিখ অভিযোগ আসলো বিশ্ববিদ্যালয় যখন দেওয়া হলো একটা অভিযোগ কক্ষের দপ্তরে খুব সম্ভবত, এবং তারপরেই দেখলাম যে আরো তুমুল ভাবে রিপোর্ট শুরু হয়ে গেল, আমার ছবি দিয়ে প্রমাণ তো হতে হবে, একটা তো অভিযোগ আসলেই তো একজন দোষী প্রমাণিত হয়ে যান না, তদন্ত হতে হবে, চুলচেরা বিশ্লেষণ হতে হবে, দুপক্ষের কথা শুনতে হবে, তারপর তো একজন দোষী, এখন আমার তো একটা পরিচয় আছে, আমাকে যে যে সামাজিক ভাবে অসম্মান করা হলো, আমার বক্তব্য গুলো শুধু বলার জন্য তোমাকে সুযোগ দিতে হবে, আমার ডকুমেন্ট কি আছে আমার কাছে সেটা দেখানোর সুযোগ দিতে হবে, সেই সুযোগ না দিয়ে, আমার কথা বলার সুযোগ না দিয়ে, আমার ছবি দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগটা এইভাবে রিপোর্ট করে দেওয়া হলো, একের পর এক সেই রিপোর্ট ছড়িয়ে যেতে থাকলো, এতে করে আমার যে সামাজিক মর্যাদা হানি হচ্ছে নিঃসন্দেহে স্যার সেটি খুব খারাপ হচ্ছে। কিন্তু স্যার ভুক্তভোগী যে নারী শিক্ষার্থী, তিনি যে অভিযোগটি করেছেন যে আপনি জোর জবরদস্তি করে স্যার তাকে যৌন নিপীড়নের মূলক কথাবার্তা বলেছেন এবং এই ধরনের অভিযোগটি তিনি করেছেন স্যার? আচ্ছা এখানে আমি বলি যে ওখানে আমি অভিযোগ আমার কিন্তু পাঠানো হয়নি, কিন্তু সেই অভিযোগ আমি সব জায়গায় মানে দেখতে পাচ্ছি, বিভিন্ন জন আমাকে সেই অভিযোগ পাঠাচ্ছে,
সেই অভিযোগে দেখতে পাচ্ছি যে জন্মদিনের দিন নাকি বাসায় এসেছিল। তো জন্মদিনের দিন এবার বাসায় এসেছিল আমার বিভাগের এক জুনিয়র মনে পড়ে নারী শিক্ষার্থী। তো আমার জন্মদিনে প্রায় সেই 2000 সালে জয়েন করেছি চাকরিতে, স্টুডেন্টরা প্রায় কিন্তু আমার জন্মদিনে আমাকে উইশ করে বাসায় আসে। জন্মদিনে কেউ আসতে চাইলে মানা করতে পারে, যদিও আমি জন্মদিনে কাউকে ইনভাইট করি না, কিন্তু যদি আসতে চাই নিজের থেকে তাহলে মানা করি না। তো এবারও একজনই এসেছিল বিভাগের আমার মনে পড়ে, এবার 2023 সালে 5ই ডিসেম্বর, বেশি দিন আগের কথা তো না, 2 মাস আগের কথা। সেই জন্মদিনে একজনই নারী শিক্ষার্থী আমার বিভাগের এসেছিল বাসায়, এবং তাকেও আমি কিন্তু মানে জোরাজুরি করার প্রশ্ন, আমার জন্মদিনে জোরাজুরি করবো কি করে, যে আমার বাসা আসতেই হবে, প্রশ্নই আসে না। সে নারী শিক্ষার্থী উনি এসেছিলেন, এবং আসার পর আমার কথা হলো যে যদি উনি নাকি মানে ইয়ের মধ্যে যে উল্লেখ করেছেন 1.5 বছর হলো উনি আমার দ্বারা নিপীড়ন শিকার হচ্ছে, তো 1.5 বছর হলো আমার দ্বারা নিপীড়ন শিকার যদি হন, তাহলে 23 সালের আগে থেকে নিপীড়ন শিকার হচ্ছে, তাহলে উনি 5ই ডিসেম্বর 2 মাস আগে আমার বাসা আসেন কি করে, কি করে আসেন? উনি স্বেচ্ছা এসছেন এবং উনি থেকেছেন আমার বাসায়, লাঞ্চ করেছেন, আমার বাসায় অন্য মেম্বাররা ছিলেন, ছাদে গেছেন, বাসায় দেখেছেন, এবং ছাদে যাওয়ার পর বলা হয়েছে যে আমি তাকে হ্যারাস করেছি। তো ছাদে যাওয়ার পর হ্যারাস করলে ওই মুহূর্তে তার বাসা থেকে চলে যাওয়ার কথা। উনি তো আবার নিচে এসে ড্রয়িং রুমে বসেছেন, চা খেয়েছেন, কেক খেয়েছেন, তারপর সন্ধ্যার আগে দিয়ে চলে গেছেন এবং বলেছেন যে ক্রিসমাসের সময় আবার আসবেন। আমার মাকে বলে গেছেন যে ক্রিসমাসের সময় আবার আসবেন, যদিও আমরা ক্রিসমাসের সময় তো আর ইনভাইট করিনি। এইভাবে এই 5ই ডিসেম্বর পর আজ পর্যন্ত দেখা হয়নি, কিন্তু এই 7ই ফেব্রুয়ারি মানে হচ্ছে যে আমি যিনি জন্মদিন আমার বাসায় এসেছিলেন তার কথাই বলছি, 7ই ফেব্রুয়ারি কিন্তু অর্থাৎ এই মানে 4 দিন আগে আমার যিনি অভিযোগ দেওয়া হলো তার 3 দিন আগে আমার সাথে কিন্তু ওনার কথা হয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে, এবং উনি একদিন বলেছেন যে হ্যাঁ আমি আমি আমার সব সাথে অনেককেই ফোন দিয়েছিলাম যে আমার বিরুদ্ধে ইয়ে আসছে, সাংবাদিকদের তোমাদের জিজ্ঞাসা করেছি কিনা, জিজ্ঞাসা করি তোমার কি বলেছো, আমার আমার এইরকম আসছে, ভুল তথ্য চলে যাচ্ছে, বা আমি ক্লাসে কি পড়িয়েছি, এগুলো জানতে চাচ্ছেন। যে সাংবাদিক অনেক কথা বলছে, কুকুরের ইয়ে নিয়ে প্রশ্ন করছেন, কুকুরের কথা বলেছি, তো এগুলো ক্লাসে কিন্তু অনেক বলেছিলাম, এইসব বিভিন্ন বিষয়ে জানার জন্য আমি সাংবাদিক ছেলেদের ফোন দিচ্ছিলাম, ওকেও দিয়েছিলাম। এবং তখন সে সঙ্গে আমার সাথে অনেকক্ষণ কথা বললো এবং বললো যে স্যার আপনার যে এমন অবস্থা আমরা খুবই মানে আমার খারাপ লাগছে, আমরা খুবই মানে এটা নিয়ে উৎকণ্ঠিত এবং এটা অন্যায় হচ্ছে, কেন শুধু আপনাকে দায়ী করা হবে, আপনি কিছু ভাববেন না, নিশ্চিন্ত থাকুন, আমরা সবাই আপনার পাশে আছি। নর্মালি সবসময় যেমন কথা হয় সেটা 7 তারিখে। এরপর 9 তারিখ রাতে 8টা 9টার দিকে কিন্তু আমার সাথে কথা হয়েছে, যেমন ওই দিন ওই যে আমি ওই তথ্যটা জানার জন্য যে ক্লাসের যে করোনার ব্যাপারটা, ওই দিনই মানে জানার জন্য আরো কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম যে জানতে চাওয়ার জন্য ফোন করেছিলাম। তারপর আমি ফোন করার পর না ফোন আমি মেসেজ দিয়েছিলাম যে আছে কিনা, তখন ও বলেছিল যে আমার উত্তর দিয়েছে যে স্যার আমি বাইরে। তার পিছন পর আবার আমাকে যেই ওই মানে শিক্ষার্থী ফোন করেছিল, নিজেই ফোন করেছিল, ফোন করার পর বললো যে আমি বাইরে আছি। তখন আমি বললাম যে আমিও বাইরে আছি, এখন আমিও কথা বলতে পারবো, ঠিক আছে। তখন ও বললো যে আমি রাতে থাকবো, রাতে কথা বলা যাবে, আমি ঠিক আছে রাতে যদি সময় হয় কথা বলবো, আমি জিজ্ঞাসা আছে তো পরে জিজ্ঞাসা জানবো। 9 তারিখ রাতের কথা, তারপরে তখন আমাকে সে মেসেজ করেছে, আমি যাওয়ার পর যে হেল্প স্যার আমি বাইরে আছি এবং আমাকে বলছে রাতে ফোন করতে কথা বলবে। তো আমার অবিশ্বাস, আমি অবিশ্বাস্য মনে হচ্ছে যে 9 তারিখ 7 তারিখ কথা হয়েছে, আমাকে বললো যে চিন্তা করবেন না স্যার, আপনি যত্ন নেবেন, নিজের স্পেস করবেন না। 9 তারিখ রাতে আমার সাথে কথা হলো, যে বললো আমার কাছে মেসেজও আছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজটাও আছে যে আমি মানে বাইরে আছি, এখন আমি বাইরে টিউশনিতে না কোথায় যেন, তো আমাকে বলেছে টেলিফোন করেছে আমি মানে রাতে কথা বলবো। আমি বললাম না ঠিক আছে পরে কথা হবে যদি সময় থাকে। তো সেটা হলো আর 10 তারিখে দুপুরে অভিযোগ হয়ে গেল। আমাকে রাতে এবং একবার আমি জিজ্ঞাসা করেছি নভেম্বর মাসের মাঝামাঝি সময় আমি জিজ্ঞাসা করেছি যে গতকাল রাতে রাতে ফোন করেছিলে, রাতে ফোন এসেছে বেশ রাতে, আমি পরের দিন সকালে জিজ্ঞাসা করেছি যে ফোন দিয়েছিলে, কেন দিয়েছিল, কোনো কারণ ছিল, দরকার ছিল, বলে যে না এমনি দিয়েছিলাম। তো আমি যাকে ট্রমাটাইজ করছি সেটি আমাকে নভেম্বর 1.5 বছর ধরে যাকে আমি ট্রমাটাইজ করছি, তিনি কি আমাকে রাত 10টার পরে এমনি ফোন দিতে পারেন? তারপর আরেকটা জিনিস পেলাম যে 8ই সেপ্টেম্বর 2023 ওখানে একটা মেসেজ উনি আমাকে লিখেছেন যে আপনার মনের যে শুভ এবং সুন্দর প্রভাব তা যেন আমাকেও সমৃদ্ধ করে। তো আমি যদি কাউকে ট্রমাটাইজ করে 1.5 বছর ধরে এবং আমি যদি অসুস্থ ইঙ্গিত করে যাই, তাহলে কি আমাকে আমার শুভ এবং সুন্দর প্রভাব আজকেও যেন সমৃদ্ধ করে, এটা উনি 2023 সালে বলতে পারেন? আজ থেকে মাত্র সেপ্টেম্বর মানে হচ্ছে 3 আগে 5 মাস আগে,
নভেম্বরে লিখতে পারেন আমাকে যে আমি এমনি দিয়েছিলাম, তারপর আমার একটা ভিডিও মানে টেলিভিশনের প্রোগ্রাম ছিল বাংলা টেলিভিশনের, সেটা দেখে বলেছিলেন যে দেখলাম সবসময় অতি সুন্দর। এই জন্য আমি খুব বিস্মিত হচ্ছি যে কি করে সম্ভব। আর আরেকটা কথা, আমি লয়ারদের সাথে কথা বলেছি, লয়ারদেরকে জানিয়েছি, লয়ারে বললো যে না যদি আপনি অশুভ ইঙ্গিত মানে খারাপ ইঙ্গিত করে থাকেন তাহলে ওই মুহূর্তেই ফোন রেখে দেওয়ার কথা এবং মানে আর কনভার্সেশন কন্টিনিউ করার কথা না, কখন যদি আপনি খারাপ ইঙ্গিত করে থাকেন। কিন্তু কেউ যদি আপনার সাথে আপনি খারাপ ইঙ্গিত করার পরও বাজে কথা বলার পরও যদি আপনার সাথে কথা বলে যায় তাহলে তো বুঝতে হবে যে না আপনি অভিযোগ অস্বীকার করছেন এবং এটি আপনাকে হেয় করার জন্য করেছে এরকম? আমি অভিযোগ অস্বীকার মানে এটা তদন্ত কমিটি বিচার করবে, তদন্ত কমিটি বিচার করবে, তদন্ত কমিটি যদি আমার দোষ পায় অবশ্যই আমাকে শাস্তি দেওয়া হবে, তারা যে দোষ থাকে তাকেও শাস্তি দেওয়া হবে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমার তদন্ত হওয়ার আগে এই যে আমাকে মিডিয়া ট্রায়াল দেওয়া হচ্ছে এটা কি যুক্তি? তদন্ত কমিটি তো হবেই, তদন্ত একজন অভিযোগ করতেই পারে, অভিযোগ করলে দুপক্ষে কার দোষ আছে কার দোষ নাই, যার দোষ তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু কিন্তু আপনার গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন অনলাইন পোর্টাল, বিভিন্ন টেলিভিশন, আপনাদের যেমন টেলিভিশন হয়তো ছিল আমি জানি না, আমি ছিল কিনা আমি আপনার করিনি এখনো স্যার, আমরা আমার দুঃখ এটাই যে অনেক জায়গায় এমন সব কথা লিখে মানে আমাদের আমাকে ইয়ে করে দেওয়া হলো এবং আমার ছবি দিয়ে দেওয়া হলো, এখনো তো অভিযোগ, সেটা উচিত হয়নি নিঃসন্দেহে স্যার। কিন্তু আরেকটা বিষয় স্যার, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আরো অন্যান্য শিক্ষার্থীদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করছে স্যার, এটি কি স্যার আসলে? না আমি তো সেটা আমি এখন আমি জানি না, এখন তো অনেক আমার সাথে কেউ কথা বলছে না, এতদিন ধরে কিছু আসছে না, এই মুহূর্তে সবকিছু আসছে কেন? এতদিন ধরে যদি আমি কাউকে অন্যান্য আরো অনেকের সাথে এরকম হয়ে থাকে তাহলে এই মুহূর্তে এগুলো আসছে কেন? এতদিন ধরে আসেনি, এখন আমার ওর একটা এগেনস্ট একটা আসলো, আবার এগুলো এখন চলে আসছে, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে? আমার তো স্টুডেন্ট মানে শিক্ষকতা জীবন অনেক দিনে, সেটাই এখন এখন ঠিক এই মুহূর্তে কেন আসছে? এতদিন তো আমাকে কিছু বলেনি কেন, এখন আসছে কেন? আমার সাথে তো কারোরই কোনো সম্পর্ক খারাপ হয়নি, সবাই তোমার সাথে নাইসলি কথাবার্তা বলে যাচ্ছে। এবং আমি একটা জিনিস খেয়াল ডিপার্টমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি কাউকে ফেভার করি না, কাউকে আমি ফেভার করি না যে কাউকে আমি বেশি নাম্বার দিচ্ছি, কেউ বলতে পারবে না কোনো মেয়েকে কোনো ছাত্রকে ছাত্রীকে বেশি নাম্বার দিচ্ছে। আমি যদি কাউকে কারোর সাথে আমার ওরকম অনৈতিক সম্পর্ক থাকে তাহলে তাকে আমি অনৈতিকভাবে নাম্বারও দেবো, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কাউকে কোনো নারী শিক্ষার্থীকে পুরুষ শিক্ষার্থীকে অনৈতিকভাবে বেশি নাম্বার দিয়েছি। বরং আমার মার্কিং খুব স্ট্রিক্ট, এই জন্য সবাই আমাকে অনেকে আমার মানে কোর্স দিতে চায় না যে ওনার মার্কিং স্ট্রিক্ট, তাহলে তো আমি আমি তো কাউকে তো মানে কোনো রকমের এক্সট্রা ফেভার করছি না। আমার যেটা মনে হয় যে আমি খুব সিরিয়াস আলোচনা করি এবং সোশ্যাল মিডিয়া ইউজ ছেলেমেয়েরা বেশি করছে, বই পড়ছে না, সিরিয়াস বই পড়ছে না, সিরিয়াস মুভি দেখছে না, কিন্তু ক্লাসে জিজ্ঞাসা করবেন এটা তাই বলি। আমি বলছি না যে সোশ্যাল মিডিয়া ইউজ করা বন্ধ করে দিতে হবে, এবং সোশ্যাল মিডিয়া অনেক ভালো ভালো জিনিসও আছে, ইভেন টিকটক, টিকটক যে খারাপ, টিকটকে ভালো অ্যাক্টিং হয়, টিকটকে ভালো অ্যাক্টিং হতে পারে, কিন্তু আমি আমার বক্তব্য হচ্ছে টিকটকে বোধ হয়ে থাকা বা সোশ্যাল মিডিয়ায় বোধ হয়ে থাকার মধ্য দিয়ে যদি কেউ ভালো বই না পড়ে, ভালো চলচ্চিত্র না দেখে, সেটা তো কাজের কথা না, ইতিহাস না জানে। এই যে অভিযোগ এসেছে যে আমি বিভিন্ন ব্যক্তির ছবি দেখিয়ে নাকি জিজ্ঞাসা করেছি উনি কেউ নিতে এবং বলতে না পারলে রাগ করেছি, আমি তো বিভিন্ন ব্যক্তির ছবি দেখাইনি, আমি দেখেছি বলছে জিসি দেবের ছবি, মেজর এটিএম হায়দারের ছবি, আমি দেখেছি মুক্তিযোদ্ধা গেরিলাদের ছবি, তো তাদের ছবি তো বিভিন্ন জোন তারা না, তারা দেশের বরেণ্য সন্তান, তাদের কিন্তু চিনতে পারেনি ছেলেমেয়ে, তখন আমার মনে হয় যে তোমরা ইতিহাস এই যে ছবিগুলো এদের ছবি কতবার ছাপা হয়েছে সংবাদপত্রে কিন্তু তোমরা চেনো না, কিন্তু আসলে একটু মিডিয়া হিরো তাকে কিন্তু চিনবে, আমি দেখি যে অনেক সময় অনেকে বলে যে হ্যাঁ উনি খুব স্নোবলি দেখান, উনি এসব কালচার পছন্দ করেন না, বর্তমান কালচার, কারণ বর্তমান কালচার বাতিল করছি না, কিন্তু অন্তঃসারশূন্য কালচার তো আসলে ছেলে মেয়েদের তো চিন্তাশীলতা কমিয়ে দেবে। যে আজকে যেটা আমি দেখছি যে আজকে সবাই যে অভিযোগ করছে, তো তাদের উচিত ছিল বলা যে না আপনারা এখন রিপোর্ট করতে পারেন, তাদের তদন্ত প্রমাণিত হোক,
দোষীগুলোকে শাস্তি হবে তখন রিপোর্ট করতে করা যাবে, কিন্তু আগে ছবি টবি দিয়ে দিলে সাংবাদিকতা এথিক্স এর মতো করে। আপনারা এক ইয়েতে ওই অভিযোগকারী ছাত্রীর মুখ থেকে দেওয়া হয়েছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তার মুখ থেকে দেওয়া হবে। এখন অভিযোগ প্রমাণিত হয়েছে, এই যে আমি বললাম যে যিনি জন্মদিনে বাসে এসেছিলেন তিনি যে লিখেছেন যে আপনার শুভ এবং, সেজন্য স্যার আপনাকে ফোন দেয়া স্যার না, এই যে তিনি লিখলেন যে আপনার শুভ এবং সুন্দর প্রভাব আমার মনে পড়ুক, তো আমার দেড় বছর ধরে যদি আমার দ্বারা ট্রমাটাইজড হয় তাহলে আমাকে কথা লিখবেন কেন, তাহলে আমাকে কথা লিখবেন কেন, আমার জন্মদিনে আসবেন কেন, আমি তো তোকে জোর করে আনি না। আর যদি ওয়েল আমি যদি জোর করি জন্মদিনে তোমার বাসা আসবেন বা যে কোনো কিছুর জন্য জোর করি, তাহলে তো তিনি তখনই অভিযোগ দিতে পারতেন চেয়ারম্যানের কাছে বা ডক্টর ইঞ্জিনিয়ার কাছে প্রক্টরের কাছে, কত জায়গা ছিল, তো তখন অভিযোগ না দিয়ে এতদিন এবং আগের দিনও তো আমার সাথে কথা বললেন কেন, আগের দিনও 9 তারিখেও কথা বললেন কেন, 9 তারিখে আমাকে কেন বললেন যে স্যার আমি আছি রাতে, আমি আছি বা রাতে ছুটি হলে ফোন দিয়ে 10 তারিখ অভিযোগ করেছেন তিনি যিনি জন্মদিনে বাসায় এসেছিলেন, এখানে তিনি জন্মদিন একদিন বাসায় এসেছিলেন দুজন তো আসেনি, তিনি আবার ওই দিন ফোন করছেন কেন, ওই ওই দিন মানে ফোন করে কথা বললেন কেন, পরের দিন অভিযোগ দিলেন কেন, তাহলে আমি কি করবো এখন যদি আপনার সাথে কেউ কথা বলে খুব ভালোভাবে কথা বলে পরের দিন আপনি 2 ঘন্টা পরে আপনার বিরুদ্ধে বলে যে আমাকে হ্যারাস করে সাথে কি করবেন তখন। প্রশ্ন আসলে স্যার আপনি কি কোনো আইনি প্রক্রিয়ায় যাবেন বা কোনো আইনি প্রতিক্রিয়া নেবেন? আইনি প্রক্রিয়া আমার ইচ্ছা আছে যে ওই লিগাল নোটিস পাঠানো এইসব গণমাধ্যম আমার বিরুদ্ধে এই যে আমার ছবি টবি দিয়ে করে দিয়েছে তাদের ওখানে দেওয়ার, আর এই মানে আমি বলেছি যে ঢাকা ইউনিভার্সিটি তো আমি ফেস করবই যে তদন্ত কমিটি যখন হবে আমি তো সেখানে যাবোই আমার যাবতীয় ডকুমেন্টস নিয়ে সেখানে তো আমি কথা বলব, তো কিন্তু লিগাল ব্যাপারটা হচ্ছে যেখানে আমাকে যেভাবে ডিফেন্ড করা হচ্ছে আমাকে প্রতি মুহূর্তে আমার ছবি দিয়ে তাকে তো প্রমাণিত এটা আমার গণমাধ্যমে তো এটা পড়াই যে এথিক্স বলে একটা কথা আছে, তাই এথিক্স টা তো মেনশন করি আমরা, আমরা তো একজন প্রমাণিত হওয়ার আগেই তাকে দোষী কাট করা দাঁড় করে এগুলো গণমাধ্যম দিতে পারে, মিডিয়া ট্রায়াল কথাটা তো খারাপ পজিটিভ না, ফেসবুক ট্রায়াল মিডিয়া ট্রায়াল কথা নেগেটিভ কথা, এটা তো আমরা অ্যাপ্রিসিয়েট করি না, এগুলোকে এস্টাবলিশ করি তাহলে তো সমাজ থাকে না, তাহলে সমাজ এবং আজকে কাটতি বেড়ে যাচ্ছে অনেক বেশি কাটতি বাড়ছে, ধরেন মুখরোচক সংবাদে গালিগালাজ করছে মানুষজন, এই তো যার কে করছে তার কি অবস্থা হচ্ছে, হয়তো দেখা যায় তদন্ত কমিটিতে তিনি তার দোষ নেই তো তাকে যেই যে ক্ষতিটা করে দেওয়া হলো তখন আমি খুব কষ্টের মধ্যে আছি, কারণ আমার মনটাই খারাপ হয়ে গেছে যে ছাত্রছাত্রীরা আমার সাথে আমার মানে আমাকে মানে আমার কেউ জিজ্ঞাসা করলো না যে স্যার আপনার পয়েন্টটা শুনি আপনি কিছু বলেন স্যার, আপনি তো আমাদের ক্লাসে পড়া করিয়েছেন আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, জি স্যার আমি একজন প্রফেসর, সিনিয়র প্রফেসর, জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম।